কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে সকাল আটটা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল চারটা পর্যন্ত উপজেলার কোদালকাটি মোহনগঞ্জ ও রাজীপুর ইউনিয়নের বত্রিশটি কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ প্রতিটি কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড় তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও জেপি সহ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তিন ইউনিয়নে মোট ভোটার রয়েছেন বাহান্ন হাজার পাঁচশো সাতাশি জন গত একত্রিশ মার্চ তিনটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল